বিচারপতিদের অপসারণ বিষয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল চেয়ে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ দিয়ে প্রায় আট বছর পর রিভিউ নিষ্পত্তি করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। ফলে বিচারপতিদের অপসারণ ক্ষমতা ফিরে পেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এর আগে সকালে বহুল আলোচিত এই রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আদালতে রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ। যে মুহূর্তে ষষ্ঠদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছে হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপেলেট ডিভিশন থেকে, সাথে সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিভার্ট হয়ে গেছে। ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট একটা রিভিউ পিটিশন পেন্ডিং ছিল, কারণ রিভিউতে যে সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের উপরে কোনো স্টে ছিল না, ফলে সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্ট অ্যাপেলেট ডিভিশন ইতিপূর্বে প্রোনাউন্স করেছেন, that judgment was inoperative. চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আর এখানে রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া এটা ওটাও মেকানিক্যাল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দায়িত্ব হলো মিসকন্ডাক্ট প্রমাণিত হয়েছে কি হয়নি এটা সহ সুপারিশ পাঠাবেন।